তৈরি করে নেব পুঁইশাক চচ্চড়ি ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে কিছু সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে সুপার টেস্টি এই সবজি রেসিপিটি তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রথমেই এখানে পুঁইশাকটা কেটে রেখেছি কুঁচইনি এখনও শুধু পাতাগুলো কেটে আর ডাঁটিগুলো কেটে ভিজিয়ে রেখেছি এই দশ পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখে ভালো করে কষলে কষলে ধুয়ে নেব তারপরে কেটে নেব আর এখানে নিয়েছি একটা আলু আর একটু কুমড়ো ওই দুশো গ্রাম মতো কুমড়ো এভাবে ডুমো করে কেটে রেখেছি ধুয়ে নিয়েছি এখানে দুটো আদা নিয়েছি দেখুন এই এই রকম সাইজের দুটুকরো আদা আর ওয়ান টি স্পুন সাদা জিরে এটাকে খুব ভালো করে বেটে নেব গ্যাসেতে কড়া বসিয়ে নিয়ে ফোর টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলেই এই সব সবজি রেসিপিগুলো বেশি ভালো হয় খেতে তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনোর পরে দিয়ে দিলাম আলুগুলো আলুটা সেদ্ধ হতে টাইম লাগে বলে আলুটা প্রথমে দিয়ে পাঁচ মিনিট মতো একটু ভেজে নেব তারপর কুমড়োটা দিয়ে দেব এই কয়েক টুকরো বেগুন দিলাম আর দু চারটে কাঁচা লঙ্কা মতো নুন এখানে টু টি স্পুন নুন দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা মতো করে নেব এবারে যে আদা জিরেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আদা জিরে বাটাটা দিয়েও খুব ভালো করে সবজিগুলো কষিয়ে নেব আদা জিরে বাটা থেকে যখন খুব সুন্দর গন্ধ আসবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো আর একটু তেল ছাড়া ছাড়া হয়ে আসবে দেখবেন কড়াটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো তারপরে দিয়ে দেবো একটু হলুদ আর চিনি তো সবজির রেসিপি পুঁই শাক বিশেষ করে একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে এখানে ওয়ান টেবিল স্পুন চিনি দিয়েছি তারপরে খুব ভালো করে চেড়ে নিয়ে ওপর দিয়ে শাকটা দিয়ে দেব। এই সময় শাক দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য ওই ধরুন ছ সাত মিনিট মতো ঢেকে রাখলেই হবে তাতে করে শাক থেকে জল ছাড়বে আর সবজিগুলো সব সেদ্ধ হয়ে আসবে দেখুন কিছুক্ষণ বাদেই একদম জল ছেটে গেছে শাকগুলো আর অনেকটাই কমে এসছে এবারে ভালো করে নাড়াচাড়া করে নাবিয়ে দেব। সব সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে তো এভাবে একবার পুঁশাক চচ্চড়ি রেঁধে দেখবেন পেঁয়াজ রসুন দিয়ে তো ভালো লাগেই এভাবে আদা জিরে বাটা দিয়েও কিন্তু দারুণ টেস্টি হয় তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলেই পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার